হ্যালো বন্ধুরা, ট্রি মেডিসিনের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও, যেসব পুরুষ ও মহিলা ভাই বোনরা আছেন যাদের পেশিতে টান লেগে ব্যথা অনুভব করেন এবং এই ব্যথা তিন দিন থাকে এবং চার দিনের মাথায় আবার ব্যথা করে, সেই সমাধান নিয়ে আমি আজকে হাজির হয়েছি। সমাধানটি দেওয়ার আগে আপনাকে একটিবার বলে নেব, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্বাস্থ্য সকল সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা যারা দৈনন্দিন জীবনে কাজ করার ফলে যাদের পেশিতে ব্যথা পেয়েছেন, এই ব্যথা আর কমছে না, অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবেই ব্যথাটাকে নিরাময় করতে পারছেন না, ব্যথা ব্যথা থেকেই যায়, তো বন্ধুরা আমি এমন একটি ভেষজ নিয়ে আজ আলোচনা করতে যাচ্ছি, যদি আপনি আপনার শরীরে বা হাতে বা পায়ে পেশিতে যদি টান লেগে থাকে, টান লেগে যদি ব্যথা অনুভব হয়, তাহলে 100% আমি গ্যারান্টি দেব যে আপনার পেশির টান লাগার ব্যথাটা একেবারে কমে যাবে, একেবারে ব্যথাটাকে চুষে নেবে এই ভেষজটি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে স্ক্রিনে দেখতেই পারছেন যে একটা ভেষজ আমি ছবি দেখাচ্ছি, এটি কী গাছ এবং কী তার গুণাগুণ সেটি আপনারা হয়তো এখন বুঝতেই পারছেন। এটি গামেরি গুটা নামে চিনে থাকে, ছোট গামেরা গুটা গাছ। তো বন্ধুরা, এই গাছটি যে এত উপকারিতা এই সম্পর্কে আপনারা হয়তো অবগত কিন্তু জানেন না যে এই গাছটি পেশি টান রোগের জন্য একেবারে 100% কেয়ারফুল একটি ওষুধ। তো বন্ধুরা, গাছটি আপনারা একেবারে ছোটো গাছ সংগ্রহ করতে হবে, গাছটি থেকে যে কোমল পাতাগুলো আছে কোমল পাতাটাকে ভালোভাবে বাছাই করে নিতে হবে। নেওয়ার পর আপনাকে পাটায় বেটে নিতে হবে। এর সাথে আরেকটা জিনিস বেটে নিতে হবে, সেটা হচ্ছে এই পাতার সাথে 4-5টা রসুন ভালো করে বেটে নিতে হবে। বেটে নিয়ে পেস্ট আকারে তৈরি করে নিতে হবে, যেখানে আপনার পায়ে বা হাতের পেশিতে যেখানে আপনার টান লাগে বা ব্যথা অনুভব করেন, ওখানে ভালো করে একেবারে নিতিয়ে নিতিয়ে আস্তে করে এই পিসাসগুলা দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর দেখবেন যে 1 থেকে 2 ঘন্টার পর আপনার ওইখানে আর ব্যথা থাকবে না। আপনি জাস্ট এই কাজটি আপনারা 3 থেকে 4 দিন করেন, দেখবেন যে আপনার যদি পেশিতে বা হাতে পায়ে যে কোনো ধরনের ব্যথা এবং দুর্ঘটনাজনিত কোনো ব্যথা পেয়ে থাকেন, যে সারছে না, অনেক দিন যাবৎ ব্যথা করছে, তাহলে অবশ্যই আপনি এই পাতা এবং রসুন ভালো করে বেটে নিয়ে আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে দিয়ে দিন। দেখবেন যে আপনার ব্যথাটা একেবারে চুষে নিয়ে নেবে এই গাছের পাতাগুলি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যন্ত ভালো থাকুন।